বৈভব সূর্যবংশী মাত্র 13 বছর বয়সে কোটিপতি কৃষকের ছেলে বৈভব সূর্যবংশী দল পেল আইপিএল এ বয়স 13 বছর 243 দিন আইপিএল এর ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হলো বৈভব সূর্যবংশী নিলামে তাকে 1 কোটি 10 লাখ টাকায় কিনলো রাজস্থান রয়্যালস লড়াই হলো দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আগ্রাসী ব্যাটার হিসেবেই পরিচিত বিহারের কিশোর নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল বিহারের কিশোর ব্যাটারের নাম নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ছিলেন বৈভবই তার ন্যূনতম দাম ছিল 30 লাখ টাকা নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর বৈভবের নাম ঘোষণা করতেই আগ্রহ দেখান দিল্লি কর্তৃপক্ষ তাদের সঙ্গে টাকার যুদ্ধে নামেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ রাজস্থানকে নিলামে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড় নিজে দিল্লির হাতে সে সময় ছিল 2 কোটি 25 লক্ষ টাকা 18 জন ক্রিকেটারকে নেওয়া ছিল তাদের অন্যদিকে রাজস্থানের হাতে ছিল 3 কোটি 50 লক্ষ টাকা তাদের কেনা হয়েছিল 16 জন ক্রিকেটার তুলনায় বেশি টাকা হাতে থাকায় সম্ভবত ভবিষ্যতের লগ্নি হিসাবে এগিয়ে যান রাজস্থান কর্তৃপক্ষ তারা 1 কোটি 10 লক্ষ টাকা দাম দিলে লড়াই থেকে সরে যেতে বাধ্য হয় দিল্লি তাতেই নতুন ইতিহাস তৈরি হলো আইপিএল এ বিহারের তাজপুত্র গ্রামের বাসিন্দা বৈভব 4 বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ক্রিকেট শেখা শুরু করেন সঞ্জীব পেশায় কৃষক হলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে তার ছেলের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে তাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বাড়ির পেছনে ছোট একটু জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর 9 বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বৈভব সেখানে 2.5 বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যায় বৈভব ভালো পারফরমেন্স করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব 16 দলের নির্বাচকেরা সেখানেই চোখে পড়ে যান প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মনীষ ওঝার তারপর থেকে তিনি বৈভবের কোচ 12 বছর 284 দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার বৈভবের 211 দিনের জন্য রেকর্ড হয়নি তার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার নজির রয়েছে রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার আলিমুদ্দিনের গত 1 অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে 58 বলে 100 রান করে আলোচনায় উঠে এসেছিলেন 13 বছরের বৈভব অনূর্ধ্ব 19 পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম 100 রান ইনিংসে ছিল 14টি 4 ও 4টি 6 স্ট্রাইক রেট ছিল 167.74 সেই বৈভবই এবার আইপিএল মাতাবেন